না আমার কথা বলুন নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমরা সাবরগ্রাম থেকে 40 কিলোমিটার দূর জারাগুড়ি আর এখানে আমরা আসছি আর এটা বিটিডি রে পরে আর কি তো বন্ধুরা আপনারা দেখতেছেন আপনাদের নিজস্ব চ্যানেল বিশ্ব স্ন্যাক্স এবার তো আপনারা দেখেন এখানে একটা সাপ অলরেডি এই কিসের মধ্যে আছে আর এটা রেস স্ন্যাক হয় তো আমরা এখানে রেস্কিউ করবো আর সাপটা ইনজয়েড হয়েছে খুব গুরুতরভাবে তো ট্রাই করব ওকে যতটা পারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য তো আপনারা দেখেন এই ভিডিওটা বন্ধু দেখতে পাচ্ছেন সাপটা একচুয়ালি এখানে ফাইসে গেছে এখানে কিসের উপরে তো একে আমরা রেস্কিউ করবো আরো কিছু দেখা যেতেছে এখান থেকে বাইর হওয়া মোস্ট প্রবলি ডিম হইতে লাগে তো দেখি কি আছে একে আগে রেস্কিউ তো করি মেন কথাটা কি ও যদি বাইচা যায় ও বাইচা গেলে ভালো আছে স্টিকার তুমি মাথাটাকে কি করতে পারবে আটকাতে পারবা শুনো সাপটা বেঁচা যাবে হ্যাঁ ডিম গুলো যদি কি হয় তাও সাপটা বেঁচা যেতে পারে একটা কাজ করি এইটুকু জায়গা ভেঙে দেওয়ার মতন ব্যবস্থা আছে এখন এই স্যার বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে আমরা সাপটাকে অলরেডি রেস্কিউ করার জন্য খুব চেষ্টা করতেছি আর এক জায়গায় ও খাইসা গেছিল তার জন্য এই কাপটাকে সরাই দেওয়া হয়েছে এখনও ওখান থেকে রিলিজ হয়েছে কিন্তু সাপটা প্রেগনেন্ট ছিল তো তার জন্য ওর খুব চোট পায় যে ডিমগুলো বাইরে আসছে তো এখন আমরা দেখব কি করা যায় কমপ্লিটলি আমরা আগে রেস্কিউ করি দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন রিলিজের পথে Thank you.
ডিম টুকু ওইদিক দিয়ে দেয়া যাইতেছে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু প্রেগনেন্ট ছিল সাপটা, একটা প্রেগনেন্ট, তাই ওর ডিমগুলো এমনিচের ডিমগুলো বাইরে আসে, তো সাপটা বাইচে যাবে, কোনো অসুবিধা নেই। দেখেন বন্ধুরা, ও নিজস্ব কিসের থেকে জিমগুলোকে বাই করে দিতেছে, আর এটা ওর জন্য ভালোই হবে। প্রেগনেন্ট ছিল গো, খুব কষ্টকর বেচারা, কই যে এসে কই ফেসে গেল না। দেখতে পাচ্ছেন যে ও অলরেডি ডিমগুলো পুড়ে গেছে, যে যেখানে আঘাত হয়েছিল ওইখান থেকে অ্যাকচুয়ালি ডিমগুলো সব বাইরে পুড়ে গেল। আমরা কোনো কিছু সেরকম ব্যবস্থা করতে পারতেছি না, তবে টাইম বিং আমরা ওকে এখন আয়োডিন দিয়ে একটু পরিষ্কার করে দিই, ওকে রিলিজ করে দিই, বাকি নেচারের জিনিস যদি ও নেচারে কী করতে পারে, সার্ভাইভ করতে পারে, তো বেঁচে যাবে। কোথায় দেবো এখানে দিয়ে দিই, ও যদি যায় যাইতে পারে যাবে গা, না না বন্ধুরা আপনারা দেখলেন আমরা এত দূরে আসে খুব চেষ্টা করলাম সাপটাকে বাঁচানোর জন্য, তবুও আমরা সাকসেস হলাম না বাঁচানোর জন্য, কারণ ওর পেটের থেকে খুব মানে বেশি মানে ইনজুরি হওয়ার জন্য মানে ইমেচুয়ার ডিমগুলো বাইরে আসে, তো তার জন্য সাপটা হয়তো একটু টাইমই থাকবে, মনে হয় না যে সাপ কি সাপটা বাঁচবে বলে, তো দেখা যাক কিছু টাইম তো আমরা থাকবো ওর সাথে, যদি মানে আপনার সব ভগবানের হাতে, যদি বাঁচে তো ভালো কথা, আদারওয়াইজ আমাদের কাছে করার কিছু নাই, কারণ যতটুকু পারা ছিল আমরা করলাম। তো বন্ধুরা আপনারা এরকমই আমাদেরকে ভালোবাসা আদর ভালোবাসা আপনারা দিতে থাকেন, যাতে আমরা এই কাজ করতে করে যেতে পারি, আপনাদের আশীর্বাদ আমাদের খুব দরকার। আর যত পারেন আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে আপনাদের দ্বারা অন্যেরাও জানতে পারে যে আমরা সাপকে মানুষের থেকে আর মানুষকে সাপের থেকে বাঁচানোর কাজগুলো করতেছি। বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণে জয় হিন্দ জয় ভারত। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য খুব একটা ভালো খবর, দেখেন ও অনেকটা এনার্জি এখন পাইছে, হ্যাঁ তো মুভমেন্ট আছে, মুভমেন্ট হয়েছে ওর, তো আই হোপ কি ও বেঁচে যাবে। হ্যাঁ গুড।
বন্ধুরা আপনারা দেখলেন অলরেডি রিলিজ তো খুব হ্যাপি খুব ভালো লাগতেছে এখন হ্যাঁ বাচ্চে এটা তো আসরিত হ্যাঁ একদম আসরিত বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো দৃশ্য বাঁচার কোনো চান্সই ছিল না সাপটার তো কমপ্লিট মুভমেন্ট এসে পড়ছে এখন এখন জলে আছে Thank you.